আমরা এখন চলে যাব এখানে একটা টুলস দেখতে পাচ্ছি, এটাকে রেক্ট্যাঙ্গেল টুলস। হ্যাঁ, এটা সিলেকশন নয়, রেক্ট্যাঙ্গেল অনেকটা এটার মতোই, বাট এটা একটু ভিন্নধর্মী। এটা যারা ডিজাইন করতে চান তাদের জন্য খুবই কাজে আসবে। তার জন্য আমরা আলাদা একটা লেয়ার ওপেন করছি। ওকে, আমরা এখানে সেই কাজটা করতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে এখানে চলে যাচ্ছি। সেই লেয়ারটা দেখুন, এখানে আমরা যদি এটার ডান দেই এখানে সিলেক্ট করি, দেখুন একটা অবজেক্ট এসেছে। সেটাতে আমরা বিভিন্ন রকমের মডিফিকেশন আনতে পারি, কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওকে। এটাকে আমরা আরেকটু ভিন্নভাবে যদি দেখি, আমরা একটা পেপার নেই, এটাকে একটু রোটেট করে নেই, একটু একটু ক্রপ করে, এগুলো আমরা সবই শিখেছি এর আগে। সো আশা করছি বুঝতে পারছেন, না বুঝলে একটু স্লোলি ভিডিও দেখলে বুঝতে পারবেন। লাইক আমরা এটা এখানে একটা শেপ ক্রিয়েট করব, সেই শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এইটা জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে নিলেই একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। অ্যান্ড সেটার কালার আমরা দিতে পারি যে কোনো একটা কালার হতে পারে, এত ইম্পর্টেন্ট কিছু না। যে কোনো মূর্তিটার কালার চেঞ্জও করা যায়, সমস্যা নেই। আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি, আরেকটা লেয়ার ক্রিয়েট করে আমরা এখানে একটা রাউন্ড ক্রিয়েট করতে পারি। এইটার কালার আমরা দিতে পারি দুটো রকম। রেক্ট্যাঙ্গেলের দুটো বিষয়, এর আগেরটা তো একই কাজই করা যেত, সেটা হলো একটা ফিল কালার, একটা হলো স্ট্রোক। আমরা এটার ফিল দিতে পারি হোয়াইট, স্ট্রোক দিতে পারি আমরা ব্লু, এবং স্ট্রোকের সাইজটা একটু বাড়াতে পারি। দেখুন রেক্ট্যাঙ্গেল টুলসগুলোর কাজ হচ্ছে এটা। এখানে ঠিক এগুলোই, অন্যান্য এই সবগুলো শেপ একই রকম, বাট এটা একটা কাস্টম শেপ। এটাতে আসার পর আপনি এখানে অনেকগুলো শেপ পাবেন, যেগুলো আপনি এখানে এনে ক্রিয়েট করতে পারবেন, এবং এই যে স্ট্রোক মিস্ট্রোক এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো এটা আসলে রেক্ট্যাঙ্গেলের কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এবং চাইলে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি, এখানে আমরা অনেক ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। চাইলে আমরা এখানে যে ফিলটা আছে সেখানে গ্রেডিয়েন্ট ঢুকাতে পারি, দেখুন গ্রেডিয়েন্ট। ওকে, ঠিক আছে। এবং আমরা চাইলে এখানে একটা ইমেজও ঢুকিয়ে দিতে পারবো, সেটিও কোনো ব্যাপার নয়। সেটা আমরা মাস্কের পর্বে এসে, অথবা হ্যাঁ আমরা তো ক্লিপিং মাস্কের পর্বটা দেখেছি, আমরা একইভাবে দেখি। যেরকম একটা ইমেজকে টেক্সটের মধ্যে মাস্ক করা যায়, তেমনি একটা ইমেজ বা একটা অবজেক্টকে আপনি রেক্ট্যাঙ্গেলের সাথেও মাস্ক করা যায়। কিভাবে, আপনি জাস্ট এখানে রাখলেন মাস্ক, ক্লিপিং মাস্ক, দেখুন এটার মধ্যে চলে গিয়েছে। ওকে, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আমরা আরেকটা নেই, এটা নেই স্টার, এখানেও আমরা একটা ইমেজ মাস্ক করতে পারি। এখানে একটা পোর্ট্রেট ইমেজ আমরা মাস্ক করতে পারি। এই ইমেজটা কন্ট্রোল সি কেটে দিলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কন্ট্রোল ভি, অ্যান্ড এটার এটার সাথে মাস্ক হবে, নিচে থাকবে, যেটি যে শেপের মধ্যে ইমেজটাকে দেখাতে চান সেই টাইপের মধ্যে থাকবে। রাইট বাটন মাস্ক চলে এসেছে, বাট দেখাচ্ছে না, কারণ হচ্ছে ইমেজের এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। আপনি এদিকে একটু টেনে দিন, দেখাবে। ওকে, নাও যে কাজটি আপনি করতে পারেন, এটা একটা একটা অনেক ক্ষেত্রে একটা ব্যানারের মতো ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি। সো আপনার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অলরেডি আপনাকে অনেকখানি হেল্প করছে এখন। সো আমরা একইভাবে এখানে একটু ডাবল ক্লিক, ডাবল ক্লিক না, এই রেক্ট্যাঙ্গেল আসলে স্ট্রোকও চেঞ্জ করতে পারবো। এই যে ব্লুটা, এবার স্ট্রোকের পার্সেন্ট বাড়িয়ে দিতে পারি, ইভেন আমরা চাইলে
কালার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। সেটিংস এবং বিভিন্ন রকমের ডট ক্রিয়েট করতে পারি এখান থেকে, ঠিক আছে। এই কাজগুলো আমরা বিভিন্ন ব্যানারগুলোতে দেখি অনেক সময়, 50% ডিসকাউন্ট একটা বক্সের মধ্যে দেখা যায়, 20% ডিসকাউন্ট। সো এরকম আমি দুই একটা ব্যানার ডিজাইন করেও আমরা দেখবো, ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই। বাট আমরা অলরেডি টুলসের অনেক কিছু শিখে ফেলেছি, আমাদের মোটামুটি সবগুলো টুলস কভার। এরপরে আমরা আর কিছু কালার অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয়বস্তু নিয়ে দেখব, দেন আমরা মাস্ক এবং ক্লিপিং মাস্ক নিয়ে একটা টিউটোরিয়াল দেখবো, স্পেশাল একটা এপিসোড, দেন আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ করব। আশা করছি এই পর্যন্ত প্র্যাকটিস করেছেন যারা, তারা দেখেছেন যারা টিউটোরিয়াল, তারা এবার বিষয়গুলো একটু পর্যালোচনা করুন, বোঝার চেষ্টা করুন, আবার দেখুন বিষয়গুলোকে ভালো করে প্র্যাকটিস করুন। আমরা যখন একটু অ্যাডভান্স টিউটোরিয়ালের দিকে মুভ করব তখন আমাদের সুবিধা হবে কাজগুলো করতে। সো অনুশীলন করুন, বিষয়গুলোকে আবার একটু রিভাইজ করুন। টুলসের এই পর্বে এসে আমি বলবো আপনারা একটু ব্রেক নিন, ব্রেক নিয়ে দেন আমরা আবার নতুন করে কিছু শুরু করব। সো ব্রেকের পরে আমরা পরবর্তী টিউটোরিয়ালে চলে যাচ্ছি, অর্থাৎ আমার জন্য ব্রেক না, আপনাদের জন্য ব্রেক, আপনারা ব্রেকটা নিন, চাইলে শুরু করতে পারেন অন্য একটা টিউটোরিয়াল প্লে করে, বাট ব্রেক নিন, নিয়ে সবগুলোকে আবার রিভাইজ করুন এবং পর্যালোচনা করতে শুরু করুন। আপনি কী কী শিখেছেন, কোন টুলসটা আসলে কী কী টাইপের কাজ হয় সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ওকে, ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।